السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد بريو مرس عبرو أمي أفنا در شامل وفوستت هاي ها رمضان على سننية رمضان على سننية پر بجابل হ্যাঁ রমজান এর বিধান সম্পর্কে কারণ মুসলিম সমাজের মধ্যে এমন কিছু লোককে পাওয়া যায় যারা রমজানের সিয়ামের এর ব্যাপারে কোনো গুরুত্ব দিয়ে থাকেন না হ্যাঁ মনে করেন যে এটা রাখলেই হয় না রাখলে হয় না হ্যাঁ না রাখলে কোনো সমস্যা নেই এমনও হয় অনেক আপনার বয়স্ক মাতা পিতাকেও দেখা যায় জোয়ান ছেলেদেরকে রোজা রাখতে বারণ করে থাকেন হ্যাঁ এমন কি এমন শুনে গেছে আমরা যখন হ্যাঁ বিদেশে আছি এক বেচারা আপনার গিয়ে বিয়ে করছে নিজের মা বারণ করতেছে যে নতুন বিয়ে করছে এখন রোজা রাখতে হবে না হ্যাঁ এই সেই সুতরাং এটা কিন্তু হ্যাঁ ডেঞ্জারাস হ্যাঁ এটা কেন হ্যাঁ কারণ রোজার বিধান সম্পর্কে তাদের জানা নেই এই কারণে আমরা সিয়ামের বিধান সম্পর্কে আলোচনা করছি সিয়ামের বিধান হচ্ছে এটা মুসলমানদের উপর ফরজ এবং এটা ইসলামের একটি রোকনও বটে ইসলামের পাঁচটি রোকনের মধ্যে একটি বিশেষ রোকন ইসলাম নামক ঘরটি এই পাঁচটি রোকনের উপর নির্ভরশীল স্তম্ভের উপর নির্ভরশীল সুতরাং একটা স্তম্ভ যদি ভেঙে পড়ে তখন সেই ইসলামের হ্যাঁ যে ঘরটা সেটা অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে এই কারণে অবশ্যই এই রোকনের প্রতিও গুরুত্ব দিতে হবে এটার প্রমাণ কোরআন এবং শূন্য থেকে এবং

এটার উদ্দেশ্য কি উদ্দেশ্যটা আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ কোন যেন তোমরা মুত্থ হতে পারো আল্লাহ ভীরু হতে পারো আল্লাহ ভীরু হওয়ার কি প্রয়োজন আছে হুম আল্লাহ ভীরু যদি না হওয়া যায় তাইলে আপনি অনেকাংশে ক্ষতিগ্রস্ত হবেন কারণ এই কোরআন মজিদ হেদায়ত আল্লাহ বিরুদ্ধের জন্য সুতরাং যদি মত্তাকি না হন এই কোরআন থেকে আপনি লাভবান হতে পারবেন না এরকমভাবে হ্যাঁ আপনার আমল কবুল করা হয় মত্তাক থেকে আল্লাহ জিল শাহনু বলেন ইন্ন মাইত কক্লাহ মুত্তাক জাল্লা আমল কবুল করেন মুঈদের থেকে সুতরাং আপনার মুত্তাকি না হলে আপনার আমল কবুল হওয়ার ব্যাপারে হ্যাঁ আপনি নিশ্চয়তা থাকে না তৃতীয় নম্বর যেটা সেটা হচ্ছে জান্নাত তৈরি করা হয়েছে মত্তাকিদের জন্য সুতরাং যদি আপনি আমি মোত্তাকি না হয় তাহলে জান্নাত পাওয়ার ব্যাপারে হ্যাঁ অনিশ্চয়তায় ভুগতে হবে হ্যাঁ আল্লাহ বলেন ওদাকিদ যে মুক্তিদের জন্য আমি জান্নাত তৈরি করেছি সুতরাং তাকুয়ার এরকম প্রয়োজন হ্যাঁ অবশ্যই হয় কারণ পুরো জীবনে তা প্রয়োজন এই কারণে মোত্তাকি বানানোর একটা প্ল্যান হ্যাঁ আল্লাহ সান রয়েছে যে বছরে এক মাস যদি আমরা সিয়াম পালন করি তাহলে মোত্তাকির গুণটা আমরা হ্যাঁ পাবো মোত্তাকি হওয়ার হ্যাঁ সুযোগটা আমরা পাবো আর মোত্তাকি হলে আমরা হ্যাঁ পুরো বছরই লাভবান হতে পারবো আমার আমল কবুল হবে আমি জান্নাতের জন্য প্রস্তুত হতে থাকবো এবং আমি কোরআন থেকে উপকৃত হব এই জাতীয় আর অনেক ফায়দা রয়েছে সেটা ভিন্ন আলোচনার অপেক্ষা রাখে কারণ তা কোয়ার ফায়দার হ্যাঁ শেষ নেই অনেক ফায়দায় রয়েছে দুই একটা আমরা বলার চেষ্টা করেছি সুতরাং রমজানের যে আমরা সিএম পালন করলে আমরা মুত্তাকি হতে পারবো এই সুযোগটা পেয়ে যাব। দ্বিতীয় নম্বর হচ্ছে সুরে বাকরার একশো পঁচাশি নম্বর আয়তার মধ্যে আল্লাহ বলেন আর ফাম শাহিদ আমি কুমু শাহ রফ ব্যক্তি রমজানের হুম আপনার এই মাসের চান দেখবে তাকে অবশ্যই রোজা রাখতে হবে তাই না আগের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রোজা ফরজ করে দেওয়া হয়েছে আর এই আয়াতের মধ্যে আদেশ করেছেন আদেশটাও ফরজের জন্য সুতরাং হ্যাঁ রমজানের রোজা রাখার ফরজ যে আয়াতগুলো থেকে আমরা বুঝতে পারলাম এরকম ভাবে সুন্না রসুলের সুন্না থেকেও আমরা দেখতে পাচ্ছি একই বিধান হজরত ওবায়দুল্লাহ রাদম থেকে বর্ণিত তিনি বলেন যে একজন গ্রাম্য ব্যক্তি যাকে আরবি বলা হয় শরীয়তের ভাষায় যে সে রসুল আকরমসালামের কাছে আসলো হ্যাঁ তার মাথার মধ্যে চুলগুলা এলোমেলো ছিল মানে মুসাফের মানুষ তখন সে বলতেছিল ইয়া আল্লাহ আকবরিনী মফরতুল্লাহ আলিয়াম আসালাহ যে হে রসুল আমাকে আপনি সংবাদ দিবেন যে আল্লাহ জের হ্যাঁ কতটুকু সালাত আমার জন্য ফরজ করেছেন তখন রসুল আকরম সুসম উত্তরে বলেছেন আসলাত হামস ইল্লা অন্ততব্ব আসাইয়া যে পাঁচ বেলা সালাদ তোমার উপর আল্লাহ জের শানু ফরজ করেছে তবে আপনার নফল পড়লে কোনো অসুবিধে নেই নফল বাকিটা নফল হ্যাঁ সুতরাং আমাদের দেশে কিন্তু যখন আলমরা নামাজের কাফারা নিতে আসে সে তখন ছয় বেলার কিন্তু হিসাব করে হ্যাঁ খেয়াল রাখবেন এদের কাছে নামাজ হচ্ছে ছয় বেলা এখানে চুল আকলসাই বাধ্যতামূলক কিন্তু পাঁচ বেলার কথা বলেছেন ফরাজ সালাতের কথা আচ্ছা যাই হোক এরকম ভাবে রসইল আকরম সালামকে সে জিজ্ঞাসা করেছিল যে আকবর আমাকে সংবাদ দিবেন এই ব্যাপারে যে আল্লাহ ফরজ করেছেন তখন রসুল আকরম সালাম উত্তর বলেছেন শাহুল রমাদান যে তোমার উপর রমজানের এক মাস রোজা রাখা ফরজ করেছেন আল্লাহর শাহু এই হাদিসটা আমরা বুখারি মুসলিম উবেটেতে হ্যাঁ পেয়ে যাচ্ছি এরকম ভাবে হজরত তেবিন্দি আসলাম থেকে আরেকটি হাদিস আমরা শুনে নেই যে رسول الله صلى الله عليه وسلم جبني الإسلام على خمس شهادة لا إله إلا الله وأن محمد رسول الله হুম ও ইকাল ইতা ওসম হাজ বাইদ রসুল বলেন যে ইসলামকে পাঁচটি জিনিসের উপর ভিত্তি করা হয়েছে মানে ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপর ইসলাম নামক ঘরটা পাঁচটা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে এক নম্বর আছে এই ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ সত্য কোনো মাহুদ নাই এবং মোহাম্মদ সাসাম আল্লাহ রসুল এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত কয়েম করা তৃতীয় নম্বর আছে জাকাত আদায় করা হ্যাঁ চতুর্থ নম্বর হচ্ছে রমজানের সম পালন করা পঞ্চম নম্বর আছে কাবা শরীফের হজ করা বাইতুল্লার হজ হ্যাঁ সেটা আরেকটা ফরজ সুতরাং এই পাঁচটা ফরজ তার মধ্যে একটি আমরা পেয়ে গেলাম রমজানের কি সিয়াম পালন করা এরকম আপনার মুসলমানদের ঐক্যমত রয়েছে পুরো মুসলিম বিশ্বের সকল মুসলমান এই ব্যাপারে একমত যে রমজানের এক মাস রোজা রাখা মুসলমানদের জন্য ফরজ এবং যে ব্যক্তি এটাকে অস্বীকার করে বসবে যে রমজানের রোজা রাখা ফরজ নয় সে মোরতাদ হয়ে যাবে ইসলাম থেকে বেরিয়ে পড়বে সুতরাং সে তার ইসলামের কোনো জায়গা নেই তাইলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে রমজানের সোম পালন করার বিধান হচ্ছে যেটা ফরজ সুতরাং এই ফরজকে অস্বীকারও করা যাবে না এরকম অলসতা করে ছেড়েও দেওয়া যাবে না যদি সেটা করতে যায় তাইলে শাস্তির সম্মুখীন অবশ্যই হতে হবে আমার ইসলাম ইমানের মধ্যে ঘাটতি চলে আসবে হম সুতরাং আমাদেরকে অবশ্যই সামনের এই রমজান মাসকে গুরুত্ব দিয়ে সব পালন করতে হবে আল্লাহের সান্তাকর তৌফিক দান করুন বছর আল্লাহ আলা বির আহমেদ ওয়ালা রিহি বসা রিহি আজবায়ন